तोरा दे जाकात दे जाकात दे रे जाकात जाकात ना दिले तोरा पाबी ना नजात धोनी तोमरा खाबे सुखे गरीबी गुलो मरबे दुखे धोनी तोमरा खाबे सुखे गरीबी गुलो मरबे दुखे गजब दिबेन तादेर उपर स्वयं खोदा पाक तोरा दे जाकात दे रे जाकात जाकात ना दिले तोरा पाबी ना नजात दुनियाते तोर कत बाड़ी छिलो अनेक टाका कोड़ी दुनियाते तोर कत गाड़ी छिलो अनेक टाका कोड़ी आखेराते देखुबी गिए शुदुई खाली हाथ तोरा दे जाकात दे रे जाकात जाकात ना दिले तोरा पाबी ना नजात जाकात फितरार धार धारे ना शुदु खेते तारी भूल होय ना जाकात फितरार धार धारे ना शुदु खेते तारी भूल होय ना जहन्नामे फेले तादेर काटबे दुटी हाथ तोरा दे जाकात दे रे जाकात जाकात ना दिले तोरा पाबी ना नजात खोदा रास्ताई कोरी दिबे बैथा लगे जार कोली जाए खोदा रास्ताई कोरी दिबे बैथा लगे जार कोली जाए जहन्नामे फेले तादेर करबे गो आघात तोरा दे जाकात दे रे जाकात जाकात ना दिले तोरा पाबी ना नजात नमाजे रोजा जे करे ना खोदार हुकुम से माने ना नमाजे रोजा जे करे ना खोदार हुकुम से माने ना खोदार हुकुम ना मानिले खोदार हुकुम ना मानिले आछे रे विपद तोरा दे जाकात दे रे जाकात जाकात ना दिले तोरा पाबी ना नजात आय एकटा गजल बोलुन 1000 টাকা দেওয়ার মতো কেউ দিলনি আল্লাহ হ্যাঁ কি আশ্চর্য আরে ভাই অন্য জায়গায় গজল বললে অন্তত জান ভরে লোক টাকা দেয় ঠিক আছে দিতে হবে না কারো মিরগদার লোকেদের আর যাকাত টাকাত কিছু দিতে হবে না দানাত দিতে হবে না আমার আল্লাহ কি বলছে আল্লাহ বলে তুই টাকা দিবি নি তোর দিতে হবে না তোর টাকা আমার দরকার নেই আমার নবীর ঘরে লাগবে না আমার ঘরেও লাগবে না তোর টাকা তো থাক তোর ব্যবস্থা আমি কিভাবে নিয়ে দেখ তুই ভারত সরকার যে ট্যাক্স দিস জিএসটি দিস না আমি আল্লাহ আমিও জিএসটি কাটবো তোর কিরকম তোর স্ত্রীর পেটে বাচ্চা নরমালের বাচ্চা সিজারে করাবো দে টাকা টাকা দিবি নি তো টাকা দেবো খেতে দেবো না কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কোন পৃথিবীর যত খাবার সব বন্ধ পৃথিবীর একটা রোগ দিয়েছি নাম হলো তার সুগার একটা করে শসা আর করলা খাও এইগুলো তোমার খাবার হয়েছে
আল্লাহ বলে টাকা দিবি নি হ্যাঁ আলুগুলো ধানগুলো কি ধানগুলো কোথায় রাখে ভাই আপনারা পুরো রাজি হয়েছে পয়সা দিতে আল্লাহ ফেরেশতা কি যে বুড়ো জিব্রাইল নাকি আবারে অনেক কষ্টে রাজি হয়েছে আবা 500 টাকা রাজি হয়েছে অনেক কষ্টে 500 টাকা আলহামদুলিল্লাহ নারাই দেখবি দে বাবা দে কই দুটো এই দুটো হাফ মিল একটা ফুল আলা আমার বাপেরা আল্লাহ বলছে বান্দা তুই দিবি নি আমি কিভাবে জিএসটি কাটি দেখুন আল্লাহ জিএসটি কাটার কায়দা দেখুন আল্লাহ বলে তুই আজ বাড়ি যাবি তো তোর মোটরসাইকেলের চাকা দুটোই লিক ঠেল হুজুর 200 টাকা এসেছে আমার একটা তো টাকা আসবে না কেন আল্লাহ বলছে তুই ধান তোকে আমি ধান দিলাম কি আল্লাহর খেলা দেখুন আল্লাহ বলছে আমার দেওয়া জমিন আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া মাটি আমার দেওয়া মানে কার্বন ডাইঅক্সাইড সব তো আমার আর তুই এক বিঘে জমিতে 20 বস্তা ধান পেলি 20 বস্তা ধান পেয়েছিস তো তো দেওয়ার কথা তো আমার ঘরে হ্যাঁ আমাকে ট্যাক্স দেওয়ার কথা তো দিলিনি তো তোর দিতে হবে না তুই ধানগুলো নিয়ে জমা করে রেখে দি আচ্ছা যে জায়গাটা ধানটাকে কি বলেন হুজুর তারে কি কি বলে এ আমরা ইয়ে বলি মানে বড় ঘর করে রেখে দেয় ধান কি বলেন আমার আমার আল্লাহ বলে তুই আমারে সব ধান রেখে দিবি তো জাকাত দিতে হবে না ইঁদুরদের বলে দেবো ছ বস্তা খেয়ে নে ইঁদুর তোর খেয়ে শেষ করে দেবে টাকা কি দিবি নি এক্ষুনি তোর দেখ টাকা কিভাবে নিতে হয় তুই রাস্তা দিয়ে যাবি হঠাৎ হঠাৎ বাড়ি যাবি তো সাইকেলের চাকা লিক হয়ে যাবে দিয়েছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বাপ রে বাপ অনেক বাস্তব বাস্তব কথা বললাম রে ভাই বাড়ি যাচ্ছি হঠাৎ চাকালি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলাম যেই দাঁড়িয়ে গেছি পেছনে লরিওয়ালারা আসতেছে এদেরকে ইয়ে হুজুর মতো লোক যারা মুসলিম কম বেশি লোক তো ইউটিউব দেখে চেনে লরি দাঁড় করি কি হুজুর কি খবর অমুক তমুক বাবা এই ব্যাপার আবার তাদের কাছে কিছু থাকলে তারা দিয়ে আবার ব্যবস্থা করে দিল বাপেরা মনে রাখবেন আল্লাহর পথে যে বেরোয় আল্লাহ তার দায়িত্ব নেয় এটা একদম সঠিক কথা 100% মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায় আমার বাপেরা আপনি আল্লাহর হন আল্লাহ বলছেন ওমা ইউমিন বিল্লাহ 100% ঈমান আনবি ওয়া আমাল সলিহা পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না খালি লোকের গোঁজা মারছে খালি লোকের দেখবেন কিছু লোক আছে বয়ের সঙ্গে ঝগড়া করে পারে